বিগ ব্যাং অর্থাৎ মহাবিস্ফোরণ বিজ্ঞানীরা দাবি করে আসছে পৃথিবী একটি মহাবিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছে কিন্তু একজন মুসলমান হিসেবে কি বিজ্ঞানীদের এই দাবি বিশ্বাস করা যায় পৃথিবী সৃষ্টির সঠিক তথ্য আছে পবিত্র কোরআনে পৃথিবী সৃষ্টি প্রসঙ্গে মহান আল্লাহ পাক আল কোরআনে সুরা আম্বিয়ায় বলেছেন সত্য প্রত্যাখ্যানকারীরা কি ভেবে দেখে না যে ও পৃথিবী মিশে ছিল ওতপ্রোতভাবে অতপর আমি উভয়কে পৃথক করে দিলাম আরটি আমাদের একেবারে পরিষ্কারভাবে বলছে পৃথিবী ও অন্যান্য গ্রহ নক্ষত্রা এক সময় এক জায়গায় পুঞ্জীভূত ছিল এবং একটা নির্দিষ্ট সময়ে এদের জন্ম হয় আজকের বিজ্ঞান কি বলে সম্বন্ধে স্টিফেন হকিনের বিগ ব্যাং থিওরি আজ সর্বময় স্বীকৃত এ থিওরি অনুযায়ী মহাবিশ্বের সকল দৃশ্য অদৃশ্য গ্রহ নক্ষত্র সৃষ্টির শুরুতে একটি বিন্দুতে পুঞ্জীভূত ছিল এবং একটা বিশাল বিস্ফোরণের মাধ্যমে এরা চারিদিকে ছড়িয়ে যেতে থাকে কীভাবে মরুভূমির বুকে সংকুলিত দেড় হাজার বছর আগের একটি বই এই বৈজ্ঞানিক ব্যাখ্যাটা ধারণ করতে পারলো ডক্টর মিলার বলেছেন এই আয়টি নিয়ে চিন্তা গবেষণার পর কোরআন যে ঐশ্বিক গ্রন্থ তা মেনে নিতে বাধ্য হই যারা প্রচার চালাচ্ছে কোরআন হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর নিজস্ব বক্তব্য তাদের দাবি নাকচ করার জন্য এই একটি আয়াতি যথেষ্ট ডক্টর মিলার বলেছেন দেড় হাজার বছর আগে ইসলামের নবীর পক্ষে কীভাবে মহাবিশ্ব সৃষ্টির রহস্য নিয়ে কথা বলা সম্ভব যিনি কোনো দিন কোনো স্কুলেই পড়ালেখা করেননি কারণ এটি এমন এক বৈজ্ঞানিক বিষয় যা সম্পর্কে তথ্য আবিষ্কার করে মাত্র কয়েক বছর আগে উনিশশো সালে নোবেল পুরস্কার পেয়েছেন এক বিজ্ঞানী মিলারের মতে এই আয়তের সেই বিগ ব্যাংয়ের কথা বলা হয়েছে যার মাধ্যমে পৃথিবী আকাশমণ্ডলী ও তারকারাজি সৃষ্টি হয়েছে এই বিগ ব্যাং থিওরির একটা অনুসিদ্ধান্ত হল অনবরত দূরে সরে যাওয়া গ্রহ নক্ষত্রগুলো এক সময় আবার কাছাকাছি আসা শুরু করবে কেন্দ্রমুখী বল শূন্য হয়ে যাওয়ার ফলে এবং সময়ের ব্যবধানে সব গ্রহ নক্ষত্র আবার একত্রে মিলিত হয়ে একটা পিণ্ডে পরিণত হবে এ সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে সেই দিন আকাশমণ্ডলীকে গুটিয়ে ফেলব যেভাবে গুটানো হয় লিখিত দফতর